ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত, কেন দেখা উচিত, কারণ একটা কথাই আছে না, দুষ্টু গরু থেকে সুন্দর গোয়াল ভালো। তো আপনার লাইফে বেশ কিছু ফ্রেন্ড আছে, যারা যেসব ফ্রেন্ড আপনার লাইফে নতুন ভ্যালু অ্যাড করবে, মানে ভ্যালু বলবো না কি বলবো, তো তারা আপনার কাছে যে কোনো সমস্যার একটা সমাধান বলেন অথবা যে কোনো সমস্যার কথা উল্লেখ করবে। তো উল্লেখ করছে ভালো কথা, উল্লেখ করছে আর সমাধান চাচ্ছে, সমাধান যেহেতু চাচ্ছে সেহেতু সমাধান তো আমি দেবো, যেহেতু আমার কাছে তুই সমাধান চাচ্ছিস সেহেতু সমাধান কে দিবে, আমি দেবো না। তো তারা নিজেরা সমাধান চাইবে, তারপরে তারা নিজেরাই আপনার সাথে তর্ক বিতর্ক করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, যে কোনো ব্যাপার সম্পর্কে তিনি জানতে চাইল, এই ব্যাপারটা হচ্ছে এমন যে দোস্ত দুই আর দুই কত হয়, আপনি বললেন দুই আর দুই চার হয়, না ভাই দুই আর দুই চার হয় না, কথায় তিন হয়, ছয় হয়, সাত হয়, এরকম, ঠিক আছে। অর্থাৎ তারা কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করতেছে যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা সলভ আপনার কাছ থেকে চাচ্ছে, কিন্তু পরবর্তীতে কী হচ্ছে, তারাই আপনি রাইট হন না রং হন ভাই, আপনি যদি রং হন তাহলে আপনার বন্ধু যদি জেনে থাকে যে উত্তরটা এই, তাহলে ভাই তোর করার কি দরকার হতে। আর মজার চলে সেটা ভিন্ন কথা, দেখা যাচ্ছে আমার কাছে প্রশ্ন করছে, প্রশ্ন করে পরে ও নিজেই উত্তর দিচ্ছে, মানে নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছে, এই সব কী ভাই। আসলে এমন বন্ধু দরকার নেই, কেন দরকার নেই, কারণ হচ্ছে দেখেন ওদের কারণে আপনার দেখবেন যখন এই তর্ক বিতর্ক, অবশ্যই দুজনের মধ্যে কিন্তু যখন তর্ক বিতর্ক হয় তখন কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়। তো যদি আপনার, যদি আমার মতো এরকম যদি কয়েকটা বন্ধুটন্ধু থেকে থাকে, আমি ঢাকাতে আসছি তো এখানে আমার বেশ কয়েকটা বন্ধু এরকম হয়েছে, তো যদি আপনারও এরকম কয়েকটা বন্ধুটন্ধু হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, মানে আমার যা মনে হয় আমি ইদানিং যা করতেছি সেটা হচ্ছে সে যাই বলুক সব হ্যাঁ, ঠিক আছে, যে ভুল বলুক সঠিক বলুক হ্যাঁ, কারণ দেখেন আপনি যদি তার ভুলটা শুধরাই দিচ্ছেন আপনি, অথবা তার আপনার কাছে কোনো প্রশ্ন করেছে সে, আপনি তার সার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তারপরেও কী হচ্ছে সে মানে আপনার সাথে তর্ক বিতর্ক করছে, আর এই তর্ক বিতর্কর কারণে আপনাদের দুজনের মধ্যে মানে যাই হোক একটু মানদণ্ড একটু রাগারাগি আকারে একটু কষ্ট পাচ্ছে, দুজনে কষ্ট পাচ্ছেন এ আর কি। তো এই জন্য কী করা উচিত, ওদের ওরা যাই বলুক না কেন হ্যাঁ বলে দেওয়া উচিত। প্রথম প্রথম কয়েকবার আপনি হয়তো বুঝতে পারবেন না যে সেই বন্ধুটা কীরকম, কিন্তু একবার দুইবার করার পর অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার বন্ধু আসলে কোন প্রকৃতির বন্ধু। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানে জ্ঞান রিলেটেড, অর্থাৎ চ্যানেলের নাম দেখে বুঝতে পারতেছেন যে ট্রু এডুকেশন মোহাম্মদ জাহেদ, অর্থাৎ আমি যতটুকু বুঝি আমার এই বয়সে আমি যতটুকু বুঝি যে দুই একটা বই টই পড়ি আর আমাদের টিচারের থেকে যে যাই কিছু জানতে পারি সেই রিলেটেড ভিডিও আপলোড করা থাকে। আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভাই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করে যাতে একটা বোকা টোকা দিয়ে কমেন্টও করতে পারেন, অত করে আমার মানে ভিডিওতে রিচ বাড়বে আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।